শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোয় ভুল করেও এই পাঁচটি জিনিস কখনোই দেবেন না। তাহলে বন্ধুরা, জীবনে নেমে আসবে মহা সংকট, দুঃখ, দুর্দশা, দারিদ্রতা। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজোয় কিন্তু খুব বেশি জিনিস লাগে না, খুবই অল্প জিনিসে মহাদেব সন্তুষ্ট। কিন্তু বন্ধুরা, তবুও আপনারা এই জিনিসগুলো কিন্তু কখনোই দেবেন না মহাদেবের পুজোয়। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেল ড্রিম উইথ পাপড়িতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন, সুখে আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত। এই বছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাসটি পড়েছে 17 জুলাই থেকে 17ই আগস্ট। এই শ্রাবণ মাসে 4টি সোমবার। বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন। মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করা যায় এই শ্রাবণ মাসে, বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শুভ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য ফলপ্রদায়ী। শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব আরও অনেক বেশি। বছরের মাসগুলির মধ্যে যেমন শ্রাবণ মাস, তেমনি সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবারটি দেবাদিদেবের নামে অর্পিত। এই মাসে ভক্ত তার ভগবানের মধ্যে দূরত্ব কমে যায়। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী মর্তে আগমন করেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে দেবাদিদেব মহাদেব হলেন আদি যোগী। তার পুজোতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না। আপনি মনে ভক্তি রেখে শুধুমাত্র বেলপাতা দিয়ে পুজো করলেই কিন্তু সে সন্তুষ্ট। কিন্তু বন্ধুরা, আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে দেবাদিদেব মহাদেবের পুজোতে এই ধরনের কোনো জিনিস আপনারা দেবেন না, তাহলে জীবনে নেমে আসবে চরম সংকট। বন্ধুরা, আমরা কেউই চাই না আমাদের জীবনে দুঃখ দারিদ্রতা আসুক। তাই বন্ধুরা, আগে থেকেই আমাদের সতর্ক হয়ে থাকাটা খুবই দরকার। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং আপনি আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। ভিডিওটি পেয়ে তারাও কি হয়তো কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, মূল পর্বে আসা যাক। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই হলুদ দেওয়া যাবে না, কখনোই আপনারা হলুদ নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবের পুজোতে। কারণ দেবাদিদেব মহাদেব হলেন আদি যোগী, তিনি ছাই ভূষো মেখে থাকেন, আর হলুদ হলো সিঙ্গারের একটা উপকরণ। তাই হলুদ কখনোই দেবাদিদেব মহাদেবের পুজোতে অর্পণ করবেন না। দেবাদিদেব মহাদেব হলেন আদি যোগী, তাই তার পুজোতে কোনো রকম আড়ম্বর, কোনো রকম সিঙ্গার কিন্তু চলে না। তাই তাকে কখনোই হলুদ দেবেন না, নিবেদন করবেন না। তাকে শুধুমাত্র ধোতরা ফুল, আকন্দ ফুলের মালা, বেল পাতাতেই কিন্তু সে সন্তুষ্ট। আর তাকে যদি গঙ্গার জলে স্নান করিয়ে বেল পাতা নিবেদন করেন, তবেই কিন্তু দেবাদিদেব মহাদেব আপনার উপর সন্তুষ্ট হবেন। দ্বিতীয় জিনিসটি হলো সিঁদুর। বন্ধুরা, সিঁদুর কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোয় কখনোই দেবেন না। কারণ সিঁদুর হলো নতুন বিবাহিত রমণীর একটা প্রতীক। নতুন বিবাহিত রমণী কেমন করে বলি বন্ধুরা, এটা প্রত্যেকটি হিন্দু ধর্মের নারীদেরই সিঙ্গার। তারা তার স্বামী সন্তানের
মঙ্গলের জন্য এটি ব্যবহার করে থাকেন। তাই আদি যোগী দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই সিঁদুর আপনারা দেবেন না। তৃতীয় জিনিসটি হলো তুলসী পাতা। বন্ধুরা, আমরা সব দেবতার পুজোতেই কিন্তু তুলসী পাতা আমরা নিবেদন করি। তুলসী পাতা তাদের চরণে দেওয়া হয়, এমনকি তাদের ভোগেও আমরা দেই, কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই তুলসী পাতা দেবেন না, তার ভোগেও কখনো তুলসী পাতা দেবেন না, এমনকি তার তুলসী পাতা গাছের মঞ্জুরিও কোনোভাবেই কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোতে লাগবে না। তার পিছনে কিছু কারণ কিন্তু অবশ্যই রয়েছে। পৌরাণিক কাহিনীতে রয়েছে মাতা তুলসী হলো মা লক্ষ্মীর স্বরূপ। মা লক্ষ্মী হলেন বিষ্ণুর স্ত্রী, সেই কারণে মহাদেবের পুজোতে কখনোই তুলসী পাতা দেওয়া হয় না। তাছাড়া আর এক কাহিনীতে রয়েছেন মাতা তুলসীর স্বামী ছিলেন অসুর জলন্ধর। এই জলন্ধর অসুরকে দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন। তখন মাতা তুলসী দেবাদিদেব মহাদেবকে বলেছিলেন যে দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই মাতা তুলসীকে নিবেদন করা যাবে না। তো বন্ধুরা, আপনারা কখনোই মাতা তুলসীকে দেবেন না দেবাদিদেব মহাদেবের পুজোতে। এই কিছু জিনিস অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন দেবাদিদেব মহাদেবের পুজোর সময়। বন্ধুরা, চতুর্থ হলো মহাদেবের পুজোর পরে শঙ্খ বাজাবেন না। আমাদের প্রত্যেক বাঙালিদেরই কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে যে আমরা পুজোর পরে শঙ্খটা বাজাই, পুজোর সময় শঙ্খ বাজাই, কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই কিন্তু শঙ্খ বাজাবেন না। এমন কি অনেকে আছেন যারা জল শঙ্খ দিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করেন, কিন্তু না বন্ধুরা, কখনোই জল শঙ্খ দিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করবেন না। দেবাদিদেব মহাদেবের মাথায় যখন জল দেবেন, তখন অবশ্যই তামার ঘটিতে অথবা আপনারা পিতলের ঘটিতে করে জল অর্পণ করতে পারেন। এর কারণ পৌরাণিক কাহিনীতে রয়েছে শঙ্খচূড় নামে এক অসুরকে দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন, আর তারপর থেকেই দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই শাঁখ বাজানো হয় না। পাঁচ নম্বর জিনিসটি হলো নারকেলের জল। বন্ধুরা, নারকেলের জল দিয়ে কখনোই দেবাদিদেব মহাদেবকে তার মাথায় জল দেবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে সমস্ত কিন্তু নিখুঁত জিনিস দেওয়া হয়। আপনারা বেলপাতাও যখন দেবেন, নিখুঁত বেলপাতা দেবেন। দেবাদিদেব মহাদেব একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট, সেই বেলপাতাটা অবশ্যই নিখুঁত হতে হবে। আর নারকেলের জল কখনোই দেবেন না, কারণ নারকেল আপনারা গোটা দিতে পারেন, কিন্তু নারকেলের জল দিতে গেলে কিন্তু সেটাকেই ভেঙে দিতে হবে। আর দেবাদিদেব মহাদেবের পুজোতে কখনোই নিখুঁত জিনিস ছাড়া দেওয়া যায় না। বন্ধুরা, আপনারা গোটা নারকেল দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করতে পারেন, কিন্তু নারকেল ফাটিয়ে তাই জল কিন্তু কখনোই দেবেন না। বন্ধুরা, এই কিছু জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেবাদিদেব মহাদেব অল্প কিছুতেই কিন্তু সন্তুষ্ট। দেবাদিদেব মহাদেব হলেন খুবই শান্ত দেবতা, কিন্তু তিনি ক্রুদ্ধ হলে তার রুদ্রমূর্তিও ধারণ করতে পারেন তার ভক্তদের উপর। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যাতে দেবাদিদেব মহাদেবকে আপনারা সব সময় সন্তুষ্ট রাখতে পারেন। তার জন্য খুব বেশি জিনিস দরকার না, শুধুমাত্র গঙ্গা জল বেলপাতাতেই তিনি কিন্তু সন্তুষ্ট। আজকে এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা। আগামী পর্বে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।